23 ফেব্রুয়ারি রাতে কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে উন্মোচিত হয় ছাত্রী সংঘ সিনেমার পোস্টার। সিনেমাটি নির্মাণ করছেন ঢাকা অ্যাটাক অপারেশন সুন্দরবন খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। এটি তার চতুর্থ সিনেমা। উপমহাদেশের একমাত্র সশস্ত্র নারী বিপ্লবী দল ছিল কুমিল্লার ছাত্রী সংঘ। শান্তি, সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মের অবিশ্বাস্য অভিযান নিয়ে নির্মিত হবে থ্রিলার ঘরানার সিনেমাটি। যখন কুমিল্লা এলাম এবং এই গল্পটার মুখোমুখি হলাম, আমার তখন মনে হলো যে এই গল্পটা শেষ না করে আমি আসলে এখান থেকে ধরতে পারবো না, মানে এটাকে আমাকে শেষ করতে হবে। কারণ সামহাউ আমি খুবই ইমোশনালি কানেক্ট হয়ে গেছি এই গল্পটার সাথে, বিশেষ করে প্রফুল্ল নলিনী ব্রহ্মের সাথে। মানে এই মেয়েটি একটা অদ্ভুত, একটা আশ্চর্য জীবন পার করেছে এই মেয়েটি। তার শেষটা খুবই অন্যরকম, তার লাইফের সব কিছু খুব অন্যরকম। সো আমার কাছে মনে হয়েছে যে এই পুরো বিষয়টা বলা দরকার, কিন্তু মুশকিল হচ্ছে যে কোথাও কোনো লিখিত ইতিহাস নেই, কোনো বই নেই, কিচ্ছু নেই। আর যে যারা যারা বই লিখেছে সেটা পাওয়া যায় না, প্রিন্ট আউট একদম মার্কেটে নেই। এখানকার জায়গা থেকে তথ্যগুলো ক্রস চেক কেমনে হবে? বেশিরভাগ মানুষ আমাকে তথ্য দিচ্ছে ভুল, মানে তাদের অনেক আগের স্মৃতি তো ভুলে গেছে। সো ক্রস চেক করা, তথ্য সব কিছু মিলে এইটার পিছনেই তো লেগে আছি লাস্ট 4 মাস ধরে। মানে আমি চুপচাপ বসে নেই, আসলে সারাক্ষণ কাজ করছি এটা নিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, আর উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্যরা। বিশ্ববাসীর কাছে আমরা জানিয়ে দিতে চাই যে হ্যাঁ, বাংলাদেশের জনগণ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, ভাষা আন্দোলন থেকে শুরু করে, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ সহ সকল প্রকার আন্দোলনের সাথে কুমিল্লার মানুষের একটি অনেক বড় ভূমিকা ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে শুধুমাত্র এই ভূখণ্ডের মানুষের যে অংশগ্রহণ ছিল সেটাই না, আমি যেটা বিশ্বাস করি যে এই ভারতীয় উপমহাদেশের ভিতরে প্রথম এবং একমাত্র যে সশস্ত্র যে সংগ্রামী যে নারীদের যে সংঘ সেটা ছিল এই বঙ্গে, বিশেষ করে কুমিল্লাতে। সিনেমাটিতে কারা অভিনয় করবেন বা কবে থেকে শুটিং শুরু হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক। এটি প্রযোজনা করছে রজত ফিল্মস।